হাবিবুল্লাহ প্রশ্নটা পাঠিয়েছেন বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তারাবির নামাজ আট রাকাত পড়ে থাকেন যদি তাহলে ওমর রিয়্লাতাল্লাহন বিশ রাকাত তারাবে পড়ার নির্দেশ দিলেন সেটা কেন বেদাত হবে না এটি কেন এখানে তার ইজতেহাত হবে ভাই হাবিবুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাতের সালাতে আইসের রদি আল্লাহতাল হাদিস অনুযায়ী জানা যায় যে তিনি বেতের সহ এগারো রাখাতের বেশি রমজান কিংবা রমজানের বাইরে পড়েননি এটা আয়সা রাদি আল্লাহ তালহুর হাদিসের বক্তব্য কিন্তু আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল হাদিস যেটা বোখারিতে এসেছে সেখানে কিন্তু তেরো রাখাতের কথা বলা আছে এবং বোখারির আরেকটা হাদিস এসছে যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম রাতের সালাতের ব্যাপারে রাকাত সংখ্যা নির্ধারণ না করে ওপেন রেখে দিয়েছেন সেখানে বলা হচ্ছে সলাতুল্লাইল মাতনা মাতনা ফাইদা খাসিয়া আহাদ কুম মুসুবাহা সল্লা রাক আতান্তুতে রুলাহু মাকাত সাল্লা রাতের সালাত দু রাকাত দু রাকাত এভাবে পড়তে থাকবে যখন সে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত পড়ে নেবে যা যাতার রাতের সালাতকে বিজয় করে দেবে আরেকটা হাদিসে এসেছে সেটাও সহি হাদিস সেটা সুনানের গ্রন্থে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদাকাবা মা আল ইমাম হাত্তা সরিফা له কেয়া মুলাইলা যদি কোনো মানুষ ইমামের সাথে দাঁড়ায় যতক্ষণ না ইমাম শেষ করে অর্থাৎ সালাদ শেষ করে তার ইমামতিতা শেষ করে ততক্ষণ পর্যন্ত দাঁড়ালে সারা রাত কিয়ামুল্লাইলের সমপরিমাণ সে পাবে তাহলে এই সকল হাদিসকে একসাথ করলে আমরা বুঝতে পারছি যে রাসুলসাল্লাহ সাল্লাম এগারো রাকাত পড়েছেন কিন্তু তিনি কিন্তু নিষেধ করেন নিয়ে এর বেশি পড়তে পারা যাবে না বরং তিনি নিজেই পড়েছেন এটা ইবনু আব্বাসের হাদিস থেকে বোঝা যায় তেরো রাকাত আরও রাকাত বেশি এখানে বলা হয়েছে যদিও কেউ কেউ এই রাকাতের কথা বলছেন এটা ফজের ফজর দুরাকাত কিন্তু সেটা কারো কারো ইজতেহাদ বা সেটা একদম স্পষ্টভাবে প্রমাণিত নয় বরং ওলামাইকেরা অনেকে বলছেন না তিন তেরো রাকাতও পড়তেন দশ রাকাত পরে তিন রাকাত বেতার পড়তেন আর আট রাকাত পরে তিন রাকাত বেতের পড়তেন অথবা দশ রাখাত পরে এক রাখাত বেতের পড়তেন এবং বারো রাখাত পরে এক রাকাত বেতের পড়তেন এটাও কেরামের অনেকের ব্যাখ্যা সেটা ফেলে দেওয়ার মতো ব্যাখ্যা নয় শক্তিশালী ব্যাখ্যা আর যেখানে তিনি অন্য দুটো হাদিসে বলেছেন দু দু দুরাকাত করে পড়তেই থাকবে তাহলে সেখানে সেখানে তো সকল কেরাম বলেছেন এটা জায়জ এখানে কেউ বলেননি যে আট রাখাতের বেশি কোনো রাখাত যদি কোনো ব্যক্তি পড়তে যায় সেটা না যায়জ হয়ে যাবে অতএব এখানে যে কথাটা বলা হচ্ছে আট রাকাতের বেশি পড়লে সেটা বেদাত হয়ে যাবে অমর আব্দুল খাত্তাব যদি পড়েও থাকেন বা বলার নির্দেশও থাকেন সেটা বেদাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা এখন অমর আব্দুল খাত্তাব কি আসলে বিশ রাখাতের পর নির্দেশ দিয়েছেন না এগারো রাকাত এখানেও আমরা এখতালাপ দেখতে পাই মুয়াত্তা এমা মালিকের মধ্যে যেই রেওয়ায়তটা এসছে ওটা অত্যন্ত কাউই রেওয়ায়তর অমর আব্দুল খাতাব রাজি থেকে যে তিনি এগারো রাকাতের নির্দেশ দিয়েছিলেন উবাই বিন কয়াব রাদি আল্লাহ তাল্লাহকে তাহলে ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালো থেকে বিশ রাকাতের বর্ণনাও এসছে এগারো রাকাতের বর্ণনাও এসছে এবং ওলামা একরামের মধ্যে মহাকিক ওলামা এ কারো কারো মত হচ্ছে তার কাছ থেকে যতগুলো রেওয়াত এসছে মধ্যে এগারো রাকাতের রেওয়াজটাই বেশি শক্তিশালী অতএব আমাদের সালাফের এই আমলগুলোর মধ্যে আমরা কিছু ইখতলাফ পাচ্ছি কিন্তু এই ইখতলাফের কারণে এটা বেদাড়াত হয়ে যাচ্ছে ওটা বেদাড়াত হয়ে যাচ্ছে এই কাদা ছড়াছড়িটা আমাদের মোটেই মানানসই নয় বিশ রাকাত আমরা আমাদের মদিনার অনেক শায়কদেরকে একসাথে লম্বা ইমামদের সাথে দাঁড়াতে দেখেছি এবং সেখানে মাঝখানে যেমন কোনো ইমাম দশ রাকাত পড়িয়েছেন পরবর্তী ইমাম দশ রাকাত অথবা আট রাকাত আট রাকাত করে আরেকজন চার রাকাত এবং পরে বেতের পড়িয়েছেন এটাও ঘটেছে কিন্তু তারপরেও আমরা আমাদের প্রখ্যাত ইমাম যাদেরকে আমি এবং আমার সাথে আমি ডক্টর জাকারিয়াকেও দেখেছি আমরা যে তারা যেমন ডক্টর আর হাইলি ডক্টর আব্দুর রাজাক আল আব্বাদ এদেরকে আমরা দেখেছি যে তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন তার মানে বিশ্রাকাত পড়াটা বেদাত এটা শুদ্ধ নয় কিন্তু বিশ্রাকাতকে যদি কেউ তারাবে নামাজের মধ্যে খাস করে ফেলেন যে থেকে কমানো যাবে না বাড়ানো যাবে না তাহলে অবশ্যই এই যে একটা তকসিস করা হলো মিনগাইরে দলিল দলিল ছাড়া এই তাকসিস করার কারণে কেরাম অনেকেই সেটাকে বলেছেন এই তাকসিস করাটা বেদা কেউ যদি পড়তে পড়তে বেশ রাকাত পড়ে ফেলে সেটা বেদাত নয় কিন্তু এই তাকসিস করাটা বেদা এমনকি রাসুল সাল্লাম যে আটরাকাত পড়ে তিন রাকাত পড়েছেন ভিতর তাহলে আট্রাকাতকে কি তিনি তাকসিস করার কোনো আলামত আছে যে এই আটরাকাতই তারাবি পড়তে হবে এর কমও করা যাবে না বেশিও করা যাবে না এমন তাকসিসও তো আসেনি সুতরাং আমাদেরকে এই জায়গায় মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাসলাক অনুযায়ী তারাবের সালা হলো একটা সন্ন্যাস যেটা পড়লে সবাব না পড়লে কোনো পাপ নেই আমরা সাধ্যমতো চেষ্টা করব সেটা পড়ার জন্যে এবং সবচেয়ে উত্তম হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম যে রাকাত পড়েছেন সেই কয় রাকাত এবং যেভাবে যে কোয়ালিটি দিয়ে পড়েছেন সে কোয়ালিটি দিয়ে পড়া অর্থাৎ খুব লম্বা করে এক একটা রাকাত অনেক লম্বা করে যাতে তার পা ফুলে যেত অনেক সময় ফেটে যেত অনেক লম্বা করে তিনি বড় বড় সুরা দিয়ে পড়তেন তাহলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি এ দুটো যারা মেনটেন করবেন তারা শ্রেষ্ঠ জায়গায় অবস্থান করছেন যদি কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন না হয় তাহলে যতটুকু যার পক্ষে সম্ভব সেটা তারা করবেন সেই ফ্লেক্সিবিলিটি তারাবির সালাতে আছে তারাবির সালাত ইমামের সাথে পড়াটা উত্তম যেটা আমি আমরা আজকে বললাম কেউ যদি একাকই পড়েন সেটাও যায় যাচ্ছে এবং রাকাত সংখ্যার ক্ষেত্রে কম বেশি হওয়ার মধ্যেও কোনো ত্রুটি নেই উত্তমটা তো আমরা বলেছি অতএব উত্তমের বিপরীতে এসে কেউ যদি উত্তমটা আমল করতে ব্যর্থ হন তিনি খারাপ কিছু করেছেন এটা বলা যাবে না শুধুমাত্র সাবধান থাকতে হবে আমরা যে কোনো রাকাত সংখ্যাকে যেন ফিক্স করে না ফেলি এবং তাকসিস না করি মিনগাইরা দলিল দলিল ছাড়া যদি কেউ তাকসিস করেন তাহলে শরিয়াত প্রণয়নের বিষয়টা তার নিজের হাতে তুলে নিলেন বলেই সেটা বেদাতের সাথে সম্পৃক্ততা পেয়ে যায় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন